হাই, আমি সংহিতা, আমি তোমাদের ডান্স টিচার। আজকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত চুজ করেছি তোমাদের শেখানোর জন্য, মধুর ধ্বনি বাজে। তো ফার্স্টে আমি এই গানের একটা জাস্ট ছোট্ট অংশ, প্রথমটুকুনি আমি পারফর্ম করে দেখাবো, তারপরে আমি প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে তোমাদেরকে শেখাবো। বসতে হয় প্রথমে, স্কোয়ারে বসছি, বসে কোমর দিয়ে আমি কর্নারে যাচ্ছি, ডান দিকের কর্নারে। 1 2, আর হাতটা বাঁ হাতটা থাকছে এরকম দোলা হস্ত, আর ডান হাতটা এই মুদ্রাটা ধরছি, হামসাসে বলে এটাকে, ইন্ডেক্স ফিঙ্গার, রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার আর থাম দিয়ে এইরকম, এটা আমরা কানের কাছে আনছি মানে গান শোনা, এইরকম। 1 2, আমার লুকটাও বাঁ দিক থেকে ডান দিকে আসছে, বডির সাথে সাথে লুকটাও ওই দিকে যাচ্ছে। ঠিক আছে, পিছন দিকে একবার দেখাই, তাহলে বুঝতে সাইডটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবারে এইখান থেকেই যেটা দোলা হস্ত ছিল সেই হাতটাকে আমরা আবার এই মুদ্রাটা করে এই এখানে আনবো, মানে বাঁ কানের কাছে। সেটা কিভাবে করবো, সেটা হচ্ছে আমি ঘুরিয়ে এনে এখানে রাখবো বাঁ কানের কাছে, আর পাটাও যে পাটা এরকম পয়েন্টেড ছিল এই দিকে, সেই বাঁ পাটা ঘুরিয়ে এনে ডান পায়ের পিছনে রাখা, আর হাতটা যেভাবে ঘুরছে পাটাও তার সাথে সাথে একইভাবে ঘুরছে, যেহেতু পিছনে আসছে আমার এই পাটা, তার আমার লুকটাও পিছন দিকে, এরকম করে ঘুরে পিছন দিকে। তাহলে পুরো স্টেপটা হচ্ছে 1 2, ছোট্ট করে নেব 1 2, তাহলে মধুরো মধুরো ধ্বনি বা আ এত অব্দি আসবে। 1 1 2, ঠিক আছে। এরপর এখানে ছিলাম তো, এখান থেকে সোজা হয়ে যাচ্ছি, এই ডান হাতের যে ইন্ডেক্স ফিঙ্গারটাকে সেটা বাঁ হাত দিয়ে ধরছি, পুরো এটা পুরো পোস্টার এরকম মাথার উপর আমার হাত দুটো থাকবে, এরকম হাতটা হাতটা যাবে জাস্ট 1 2, 1 2 3, হাতটা সোজা, ফার্স্টে এইদিকে একটুখানি ডান দিকে একটু তোলা, বাঁ দিকে একটু ভেতরে নামানো, আবার 1, আবার 1 2 3। পাটা একটু বোঝার আছে, পাটাই পিছন দিক পিছন ঘুরে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডান দিকের পাটা ফার্স্টে হিল করবো, ডান পাটা হিল, এটাকেই মারছি 1 2। এবারে ডান পা মেরে বাঁ পা পিছনে দিয়ে আবার ডান পা মার, 1 2 1 2 3, ঠিক আছে, 1 2 1 2 3, আর আবার হাতের সাথে করি 1 2 1 2 3। আমার বডিটাও কিন্তু যেভাবে পাটা যাচ্ছে সেভাবে একটু বসা, ভেতর দিকে কোমরটা দিয়ে তারপরে আবার এদিকে একটু বসে, পুরো নাচটা খুব সফটলি আর একটু বসে বসে হবে, বডি দিয়ে দিয়ে হবে 1 2 1 2 3। আর লুকটাও যখন আমি হিল করছি তখন আমি কর্নারে তাকাচ্ছি, যখন এরকম ট্যাপ করছি ভেতরের দিকে তাকাচ্ছি নিচের দিকে, আবার 1 2 3 যখন করছি আস্তে আস্তে ডান দিকে তাকাচ্ছি, পিছন দিকে একবার দেখাই 1 2 1 2। পুরোটা হচ্ছে মধুর মধুর ধ্বনি বা আ আ যে এই 1 2 3 মিউজিক পার্ট মতো আছে একটা। এরপরে স্টেপ হচ্ছে হৃদয় কমল, সেটার জন্য বাঁ হাতে সেম মুদ্রা যেটা কানের কাছে ধরেছিলাম ওইটাই মাথার ওপর যাচ্ছে, আর এই ডান হাতটা হবে এরকম ফুলের মতো, এটাকে আলা পদ্মা বলে, ফুলের মতো, এটাও এরকমভাবে ঘুরিয়ে নিয়ে ভেতরের দিকে ও ফেলছি, ব্যাপারটা এরকম ঘুরিয়ে ভেতরে দিয়ে কিছু ফেলার মতো, যেরকম ঘুরিয়ে এই হাতটা করলাম সেই রকম, জাস্ট একটু অন্যরকম। আর পাটা যারা একদম বিগিনার্স তারা করবে,
ডান পাটাকে ঘুরিয়ে এনে বাঁ পায়ের পেছনে রাখা, আর হাতটা যখন ঘুরছে পাটাও একই সাথে ঘুরবে। 1 2 হাতটা যখন নিচে, আমার তাকানোটাও কিন্তু নিচে। আর একটু যারা অ্যাডভান্স, যারা ব্যালেন্স করতে পারো মোটামুটি নিজেদের বডিটাকে, তারা করছো পাটা 1 2, যেটা নিচে সেইটাই ওপরে 1 2, ঠিক আছে? পিছন দিকে ঘুরে একবার দেখো, তাহলে আবার দেখিয়ে নিও হৃদয় কমল। 1 2, ঠিক আছে? হৃদয় কমলের পর যেটা আমার পাটা পিছনে আছে, তো এই পাটা পিছনেই থাকবে, পিছনে আমি একবার মারবো পরের লাইনের জন্য। 1 2, পিছনের পাটা পিছনে মেরে সামনের পাটা মারা, তারপরে পিছনের পাটা সামনে আবার চলে আসছে। তো বুনো মাঝের জন্য এটা হবে, এখানে ছিলাম, এখান থেকে এই হাতটা, ডান হাতটা যেটা আমার ভেতরের দিকে ছিল সেটাই কোমরের কাছে আসবে ফার্স্টে। এই অলাপদ্মা মুভমেন্টটাই হবে, কোমরের কাছে এসে এটা আবার, যেটা এরকম, এটা যেরকম মাথার উপর আছে, এই ডান হাতটাও আবার সেরকম মাথার উপর চলে আসছে, কোমর থেকে মাথার উপর। আর পাটা এর সঙ্গে হবে 1 2, ঠিক আছে? 1 2, এটা হলো বুনো মা আ ঝে, বা যেটুকু, যে ঝে বলে যে পাটটুকু আছে সেইটুকুর জন্যে পাটা, আমাদের লেফট পাটা এরম ভাবে উপরে তোলা, জাস্ট এভাবে উপরে তোলা। এই পাটা যে সামনে এলো, সামনের পা এটা জাস্ট উপরে উঠছে। যারা বড় ব্যালেন্স করতে অসুবিধা হয়, যাদের একটু, তারা এমনি নিচে রাখতে পারো পাটাকে, পয়েন্টেড করে বা পাটাকে নিচে রাখতে পারো। আর হাতটা হচ্ছে এভাবে নিয়ে এলাম তো হাতটাকে, দেন এইখান থেকে এরম করে জাস্ট ফেলো, আর তাকানোটা বাঁ দিকে নিচে। বোনো মা আ ঝে, ঠিক আছে? বোনো মা আ ঝে। আর একটা লাইন আছে, সেটা হচ্ছে মধুর। এইখান থেকে এই পাটটা যেটা উপরে উঠে আছে সেটাই পিছন দিকে চলে আসছে। বাঁ পাটা এখান থেকে নিয়ে আমি ডান ডান পায়ের পিছনে রাখছি। আর হাতটা, আগে যে হাতটা করেছিলাম একদম যেটা শোনা, কানের কাছে গান শোনার মতো মুভমেন্টটা, সেটাই করব। আমার ডান হাতটা চলে আসছে আবার আগের মতো দোলা হস্তে এখান থেকে এখানে, আর ওইটা এই হাতটা এরকম এই কর্নার থেকে নিয়ে আমি আমার কানের কাছে রাখছি। আর মুখটাও একদম সেম হবে, লুকটাও এই বাঁ দিক থেকে এসে তাকানোটা নিচের দিকে, ডান দিকে, ঠিক আছে? কোনো মাঝে এত অব্দি হলো মধু রু, পিছন দিক থেকে বলে এরকম রাখবে মধু, ঠিক আছে? পিছন দিক করে দেখাচ্ছি তার একটা কারণ, যে তোমরা সাইড গুলো বুঝতে পারো, কারণ ভিডিওতে সাইড অল্টার হয়ে যায় অনেক সময়। তাহলে পুরো যে এতক্ষণ ধরে যেটা শেখালাম সেইটা আমি একবার গানের সাথে, না গানের সাথে করলে তাড়াহুড়ো হয়ে যাবে, আমি মুখে মুখে গানটা করে তার সাথে প্রত্যেকটা স্টেপ আবার করছি স্লোলি। মধু ঝু মধু ঝু ধ্বনি বা